সারার কাছে আমার একটা অনুরোধ, আমার যেভাবে হোক আমার পাটা যেন আমি সুস্থভাবে খাড়া হয়ে দাঁড়াইতে পারি, এটা আমার সারার কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত 2 তারিখে আমি ডিপিআরসি হাসপাতালে ভর্তি হয়েছি, আল্লাহর রহমতে আমি এখন অনেক সুস্থ। আজকে আমি আমাদের আপনাদেরকে বলবো আমি কতদূর সুস্থ হয়েছি, তার আগে আমার আগের ভিডিওটা দেখে নিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ ফাহমি ডাক্তার, আমার গ্রামের বাড়ি জয়পুরহাট ডিস্ট্রিক্ট, আমার বয়স 46 বছর। আমি আগে ছিলাম চাকরিজীবী, পরে এখন গৃহিণী গার্মেন্টস সেক্টরে। না, আমার সারাদিন হাঁটাচলার মধ্যে ছিল, আমি সুপারভাইজার ছিলাম। আজ থেকে 15 বছর আগে আমি সুস্থ স্বাভাবিক ছিলাম। 15 বছর যখন থেকে শুরু হলো, প্রথম আমার ডান পায়ের হাঁটুটা ধরছিল, পরে ধীরে ধীরে পুরা পা ব্যথা করে, এরপরে ওপরে, এরপরে বাম পা, এমন করতে করতে পরে ডাক্তার দেখাই আমি, এই এমআরআই করার পরে ধরা পড়লো যে পিএলইডি, 5টা ডিস্কের সমস্যা। তারপর পিএলইডি অপারেশন করলাম, করে আমি কোনো সাকসেসফুল হই নাই, আবারও ব্যথা বেশি হয়েছে আর পায়ের ব্যথাটা প্রচণ্ড বেশি। ডাক্তার বলছিল পা ব্যথা ভালো হবে না, ওটা পায়ের হাঁটু চেঞ্জ করতে হবে, অনেক ব্যয়বহুল ব্যাপার, আমি অত টাকা পয়সা বের করতেও পারি নাই। তখন আমি ওখান থেকে বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার জ্বর আসে, 15 দিনে জ্বর ছিল, এই জ্বর হওয়ার পর থেকে পা ব্যথা কোমর ব্যথা ধরছে। তখন আবার আমি ডাক্তার কাছে যাই, ডাক্তার এমআরআই করার পরে বলে আপনার অপারেশন করতে হবে। তখন অপারেশন করলাম আমি, করার পরে এমন আমার কোনো সাকসেসফুল হয় নাই, কিন্তু আবারও ঢাকাতে বেড়াইতে আসি, এমনি আসার পরে ইউটিউবে স্যারের সঙ্গে, মানে ইউটিউব দেখি ক্লাস ভিডিও গুলান, দেখার পরে স্যারের সঙ্গে দেখা করতে আসি। দেখা করার পরে স্যারে বললো এমআরআই করতে হবে এবং হাঁটু এক্সরে করতে হবে, আরও অনেক পরীক্ষা নিরীক্ষা দিল। করার পরে বলে অপারেশন সাকসেসফুল আছে, কিন্তু অপারেশনের ডিস্ক ওখানে আবারও ফাটল ধরছে আর হাঁটুর সমস্যাটা অনেক বেশি। তখন আমার বললো ভর্তি হয়ে থাকতে। এরপর আমি প্রিপারেশান নিয়েছিলাম না, আবার বাড়িতে গেলাম, বাড়ি থেকে আসার 6 মাস পরে আবার ভর্তি হয়েছি। 15 বছর আগে যে আমি চাকরি করতাম, ওখানে 9তলায় চাকরি করতাম, সারাদিন আমার হাঁটা চলার থাকতে হইতো, সিঁড়ি বেয়ে উঠতাম নামতাম, তো এই কারণে আমি আর হাঁটতে পারি না, সিঁড়ি বেয়েতে পারি না, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। এখন 5 মিনিটও দাঁড়াইতে পারি না, 5 মিনিটের মতো বসেও থাকতে পারি না। আর আগে আমি সারাদিন দাঁড়াই থাকতে পারছি, কিন্তু বসে থাকতে পারতাম না। যখন ব্যথাটা ওঠে তখন মনে হয় যে আমি কি করবো, এবারে কিভাবে বাঁচবো, না কি খাবো, না কি নেবো, কিছুই বলতে পারি না। মানে অনেক কান্নাকাটি করতাম, ছেলে মেয়ে অনেক কষ্ট করতো এবং সবাই আর কি অনেক ই করতো যে এটা কি হয়ে গেল, কিভাবে কি হলো। স্বামী অনেক রাগেও যায়, আবার মনে করেন মানে ব্যথাটার জন্য যন্ত্রণা সহ্যও করে, যে হয়তো ব্যথার জন্য এজন্য করছে, কারোর সঙ্গে আমি ভালো ব্যবহার করতে পারি না যখন ব্যথাটা ওঠে। সারা রাত বসে বসে কান্নাকাটি করতাম, ঘুম ধরে না, ঘুম আসে না যখন ব্যথাটা ওঠে। আমি আগে আগে তো সোজা হয়ে হাঁটতে পারতাম, এখন তো হাঁটতে যত দিন চেয়েছে তত আমি অবনতি হয়ে যাচ্ছি, মানে আমার উন্নতি হচ্ছে না, দেখেছি যে ধীরে ধীরে আমি আরো বেকার হয়ে যাচ্ছি। আগে তো তাও একটু যাই হোক একটু কাজকাম করতাম, নড়াচড়া করতাম, বাইরে বাজার টাজার আনতাম, এখন কিছু করতে পারি না আমি। তোর মনে হয় আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমি আর কিছু দুনিয়া মানে কি করবো, এভাবে থাকে নিজে চলাফেরা করাটা আমারও সমস্যা হয়ে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, আমার এমন মনে হচ্ছে যে পঙ্গু হয়ে আমি ধীরে ধীরে দেখেছি যে আমার ভাবটা যে পুরা পঙ্গু মানুষ যেমন বিছানায় পড়ে থাকে এমন হয়ে যাচ্ছি, কিন্তু পঙ্গু হতে কোনো তোই লাগে না, যেভাবে আমার ব্যথাটা তীব্র হয়ে ওঠে তখন খুব মানে কষ্ট লাগে। আবার আমার মেয়ের বাচ্চা হয়েছে একটা, নাতি নাতি আমার কোলে ওঠার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমি কোলে নিতে পারি না। হ্যাঁ, অনেক খারাপ লাগে না, নাতি আমার কোলে উঠবো মানে আমি নানি হয়ে ঘুরে বেড়াবো, নাতির আমি কিন্তু আমি পারি না। আগে যখন আমি চাকরি করতাম আমারটা আমি নিজেই মানে চিকিৎসা করতাম, মানে স্বামীরও বলতাম না আর ছেলেরও বলতাম না, আমার টাকা দিয়ে আমি চলাফেরা করছি। কিন্তু যখন আমি বেকার হয়ে গেলাম, যে অসুস্থতার মতো ভাব হয়ে গেলাম, তখন আমার ছেলে স্বামী দুজন মিলেই আমার চিকিৎসাপাতি করত। এখন আমার ছেলে নিয়ে আসে ভর্তি করে, স্বামী ছেলে দুজনে ভর্তি করে দিয়ে, ছেলে মানে কর্মে ব্যস্ত হয়েছে, আমার স্বামী থাকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে দোকান, ওখানে দোকান করে। স্যারের কাছে আমার একটা অনুরোধ যে আমি স্যারের কাছে ইউটিউবেও, ইউটিউব বলি না যে ইউটিউবে তো অনেক ভিডিও দেখছি এবং টিভিতে এসে চ্যালেঞ্জে যে স্যারে বসে আমি ওখানে অনলাইনে কথা বলছি স্যারের সঙ্গে, স্যার আমি টাকার জন্য তো ভর্তি হতে পারছি না, আমার অনেক তো আমি অনেক মানে অসহায়,
থাকতে স্যার বলছে যে আপনি আসেন যাক একটা ব্যবস্থা করে দেওয়া যাবে আপনি আসেন স্যারের কাছে আমার একটা অনুরোধ আমার যেভাবে হোক আমার পাটা যেন আমি সুস্থভাবে খাড়া হয়ে দাঁড়াইতে পারি এটা আমার স্যারের কাছে অনুরোধ ঘুমের থেকে উঠে উঠে কান্নাকাটি করতাম অনেক স্বামী থাকে নারায়ণগঞ্জ আমি থাকি বাড়িতে তো আমি একাই মনে অনেক কষ্ট করি ছেলে মেয়ে ফোন দিলে বলিও না যেমন এমন কষ্ট হচ্ছে মানে কত আর সহ্য করবো আর তো আমার সেও আর ভাঙ্গে পড়বে এই জন্য কিছু বলি না ওদেরকে নিজেরটা নিজে সহ্য করি আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আমার আমি যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক মানুষ আগের মতো ফিরে বাড়ি যেতে পারি এটা সবার কাছে কামনা রইল সবাই দেখলেন আমার আগের ভিডিওটা কেমন ছিল এখন আগের চেয়ে আমি অনেক হাঁটতে পারি ভালো সোজায় দাঁড়াইতে পারি এবং চলাফেরা করতে আমার আগের চেয়ে অনেক শক্তি ভালো পাই পায়ে মানে বুড়া আঙ্গুলের নিচে আমার খুব ব্যথা ছিল এটা ভালো হয়ে গেছে পায়ের নিচে অনেক ব্যথা ছিল এটাও ভালো হয়ে গেছে আমি অনেক আগের চেয়ে বেটার এখানে ডিপিআরসি হাসপাতালে চিকিৎসাটা অনেক ভালো স্যারের চিকিৎসাটা আমার অনেক ভালো লাগছে ভালোভাবে দিছে এবং সপ্তাহে যে ছিলাম আমি তার তিন চার দিনই আমার সঙ্গে দেখা করা হয়েছে এবং স্যারের সঙ্গে কথা বলা হয়েছে স্যারের অনুপস্থিতিতে ওই ডিউটি ডাক্তার যিনি আছে উনি প্রত্যেক দিন আমাদেরকে দেখাশোনা করে এবং নার্স এবং থেরাপি স্টাফ সবাই আমাদের ভালো ফলো আপ করে আর ফিজিওথেরাপি স্টাফ যে আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে এবং ভালোভাবে থেরাপি আমরা যেটা বলতাম সেটা বলতো যে এটা আমার ভালো লাগছে এটা আমাদের দাও সেটা অনুভব করে আমাদের দিত এখানে সব কিছুই আমার কাছে ভালো লাগছে আমি মনে করতাম যে আমি বাড়িতেই আছি বাড়ির মতো পরিবেশ লাগছে ম্যানেজমেন্ট প্রত্যেক দিন সকালে আমাদেরকে খোঁজখবর নিত আমরা কোনো সমস্যায় আছি না আমাদের কোনো মানে প্রয়োজন আছে আমরা পাচ্ছি না সেটা খোঁজখবর নিত প্রত্যেকটা দিন অনেকে এসে বলতো এখানে চিকিৎসা নিলে অনেক ভালো আমরা আগে মানে সারাই দিছিলাম যে কি ভালো হবো তো তারপর না নিজে থাকে দেখলাম যে না অনেকটা আমরা বেটার হয়ে গেলাম এখানকার সবাই সার থেকে শুরু করে যারা ছোট বড় আছে এখানে সবাই বলতো আমাদের যে আপনি আস্থা হারায় যায় না সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এর চেয়ে অনেক আরও বড় রোগী আসে ভালো হয়ে যায় আপনিও সুস্থ হয়ে যাবেন আমার কাছে এটা শুনে অনেক ভালো লাগতো আমি ছেড়ে দিছিলাম যে আমি আর ভালো হবো না তা আল্লাহর রহমতে দেখছি আমি অনেক সুস্থ হয়ে গেছি আমি যেটুক সুস্থ হয়ে গেছি আমি সবাই সবার কাছে আমি দোয়া চাচ্ছি যে আমি এইভাবে যেন সুস্থ সবল অবস্থায় থাকতে পারি বাকি জীবনটা আমার ছেলে মেয়ে সংসার নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি সবার কাছে দোয়া রইল সবাই আমার জন্য দোয়া পাবেন আমি সবার জন্য দোয়া রইলাম আপনার আমার মতো যদি আপনারা কেউ রুগী থাকেন তো ডিপিআরসি হাসপাতালে সবাই ফলো করে চলে আসবেন এখানে আসলে সবাই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স্যারের প্রতি আমার অনুরোধ রইল স্যারের সবার জন্য যেন ভালো চিকিৎসা এবং ভালো করেন সবাই যেন ভালোই ফিরে যেতে পারে বাড়িতে আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল